নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস লিপিবদ্ধ করার অনুমতি দেননি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের সময়ে যে হাদিস লিপিবদ্ধ হয়নি এটা হাদিস সংগ্রহ সংকলনের ইতিহাস থেকেই বেশ পরিষ্কার। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাদিস লিপিবদ্ধ করে রাখার অনুমতি চেয়েছিলাম, কিন্তু তিনি আমাদের অনুমতি দেননি। সহিহ মুসলিম হাদিস নম্বর 229, তিরমিজি হাদিস নম্বর 2665। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত অপর এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ কোরআন ব্যতীত কোনো কিছু লিখলে সে যেন তা নষ্ট করে ফেলে। তবে সাহাবীদের হাদিস লিখে রাখার সপক্ষে একটি হাদিস আছে যা বাস্তবতা বিবর্জিত। আগে মনোযোগ দিয়ে হাদিসটি শুনুন, তারপর দেখুন হিসাবে গণ্ডগোল। সহিহ বুখারি হাদিস 114। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণের মধ্যে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত আর কারো কাছে আমার চাইতে বেশি হাদিস নেই, কারণ তিনি হাদিস লিখে রাখতেন, আমি লিখতাম না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন আমর ইবনুল আসের পুত্র। উল্লেখিত হাদিস মোতাবেক আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসের নিকট আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়ে বেশি হাদিস ছিল এবং সেই হাদিসগুলো লিখিত ছিল, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস লিখতেন না। এই হাদিস ইমাম বুখারী গ্রহণ করেছেন, অর্থাৎ তিনি জানতেন এবং সত্য বলে মানতেন যে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে বেশি হাদিস আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 5000-এরও বেশি হাদিস বর্ণনা করেছেন। তো সূত্র মোতাবেক আব্দুল্লাহ ইবনে আমরের কাছে অন্তত 6000-এর মতো হাদিস লিখিত ছিল। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনে শুনে হাদিস লিখতেন, কিন্তু সে সহিহ আব্দুল্লাহ ইবনে আমর শরীফ কোথায়? বুখারী শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস 1000-এর বেশি। সূত্র মোতাবেক আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস আরও বেশি হওয়ার কথা, কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষ্য মতেই আব্দুল্লাহ ইবনে আমর তার চেয়ে বেশি হাদিস জানতেন। কিন্তু এই হাদিসকে সহিহ সার্টিফিকেট দেয়া ইমাম বুখারীর কিতাবে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস আছে মাত্র 8টি। ইমাম মুসলিম আব্দুল্লাহ ইবনে আমরের মাত্র 20টি হাদিস গ্রহণ করেছেন, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 12টি হাদিস নিয়ে ইমাম বুখারী এবং ইমাম মুসলিমের ইখতিলাফ আছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সহিফা আজগুবিস্তানের কেন্দ্রীয় লাইব্রেরিতে সংরক্ষিত আছে তাতে 700 হাদিস আছে বলে আজগুবিস্তান সংবাদদাতা উইকিপিডিয়ার বরাতে জানিয়েছেন, কিন্তু সে 700 হাদিস সিআইসি তার কিতাবে স্থান পায়নি কেন? অথচ তার চাইতেও কম হাদিস জানা এবং লিখে না রাখা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার হাদিস আছে 5000-এরও বেশি। তাহলে হযরত আবু হুরায়রার সহিহ বর্ণনা অনুযায়ী তার থেকে বেশি হাদিস জানা, হাদিস লিখে রাখা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলার হাদিসগুলো কিভাবে জানব? সাহাবীদের সময়ে কিছু হাদিস লিখে রাখা হয়েছে, এর অর্থ হাদিস জীবনবিধান। পৃথিবীর সব মানুষেরই কিছু কথা কাজ তার আপনজনের স্মৃতিচারণে থাকে। বিশিষ্ট ব্যক্তিবর্গের জীবন ও কর্মের বর্ণনা বিবরণ লিখিত অলিখিতভাবে সংরক্ষিত থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মহামানবের জীবন ও কর্মের বর্ণনা তার একনিষ্ঠ সাহাবীদের বর্ণনায় থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু তা যে কোরআনের মতো জীবন বিধান হিসাবে সংরক্ষিত হয়নি তা হাদিসের প্রধান গ্রন্থগুলো থেকে বেশ পরিষ্কার। যারা হাদিস অস্বীকার করে তাদের দাবি হলো নবীজি বলছে হাদিস লেখো না, তোমরা কিভাবে বুখারী শরীফ লেখা পাইলা? স্থগিত কথা। মুসলিম শরীফের 3004 হাদিসে আছে, রাসূল বলেন, আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকতুবু আননি, সাহাবাদেরকে বললেন তোমরা আমার হাদিসগুলা লেখবা না, লা তাকতুবু আননি, আমার কাছ থেকে কোনো কিছু তোমরা লেখবা না। এরপরে কি করে দেখেন, আমার কাছ থেকে কোনো কিছু যদি তোমাদের কেউ লিখে থাকো, মান কাতাবা, দেখেন কি বলে, মান কাতাবা আননি শাইআ, আমার কাছ থেকে যদি কিছু লিখে থাকো, ফালইয়ামহু, সে যেন এটা মুছে দেয়। নবী বললেন আমার কাছ থেকে কিছু লিখো না, আমার মুখ থেকে যা বাইরো এটা লিখো না। মান কাতাবা আননি গায়রুল কোরআন, আমার কাছ থেকে কোরআন ছাড়া তোমরা যা যা লেখছো তাড়াতাড়ি মুছো। তাহলে কি বোঝা গেল, কোরআন ছাড়া অন্য কিছু নবীর মুখ থেকে বের হইলে নবী বলছে এটা লিখো না, শুধু কোরআন লেখো অন্যগুলা লিখো না। এখান থেকেই তো বোঝা যাচ্ছে হাদিস লিখতে নবী নিষেধ করছে। তাহলে বুখারী পাইলেন কই? এখন যারা হাদিস অস্বীকার করে তাদের দলিল এই হাদিস, নবীজি বলছে হাদিসু আননি, আমার থেকে হাদিস বর্ণনা কইরো কিন্তু হাদিস লিখো না, কোরআন ছাড়া যদি কেউ কিছু লিখে থাকো এটা মুছে দাও, কোরআনটা রাখো আর অন্যগুলা মুছো। এই হাদিস দিয়ে যে দলিল দেয় এ কথা সত্য, দলিল সত্য। তাহলে জবাব কি? জবাব হলো নবুয়তের প্রথম যুগে আল্লাহ রাসূল হাদিস লিখতে নিষেধ করেছেন, এই কারণে যেন সাহাবারা কোরআন আর হাদিসের মাঝে
ভুল মেল পাকা না দেয় কোরআন আর হাদিসের মাঝে যেন সংমিশ্রণ ঘটায় না ফেলে কোরআনকে যেন কোরআনের মতো রাখতে পারে তাই রাসূল হাদিস দেখতে নিষেধ করেছেন যেন অজান্তে কোনো হাদিস কোরআনের আয়াত হিসাবে প্রথম যদি বলেছেন হাদিস লিখবো না কেন যে সাহাবাদের একটা ভাব দ্বারা তৈরি হতে হবে কোনটা কোরআন আর কোনটা হাদিস এই পার্থক্য সাহাবাদের নির্ণয় করতে হবে তাই প্রথম যুগে রাসূল হাদিস দেখতে নিষেধ করেছেন যেন শুধু কোরআনটা সাহাবারা বুঝতে পারে যে কোরআন এটা সরাসরি আল্লাহর বাণী এটা আর হাদিস মিলায় ফেললে সবদান সমস্যা হয়ে যেতে পারে তাই প্রথম যুগে নবুয়তের রাসূল বলেন হাদিস তোমরা লিখো না তো যারা হাদিস অস্বীকার করে তারা এটা দিয়ে দলিল দেয় কিন্তু বুখারীতে যে নবী হাদিস লিখতে কইছে এটা দিয়ে আর দলিল দেয় না কি বললাম মুসলিম শরীফে বলছে হাদিস লিখো না আর বুখারীতে আছে এবং নবী বলছে হাদিস লেখো সেটা আর বলে না সেটা বললেই তো ধরা খাবে তাহলে বলেন তো সবাই হাদিস লেখা নিষেধ এটা কি পুরা নবুয়তের যুগে না প্রথম যুগে কেন নিষেধ ছিল কোরআন আর হাদিস যেন মিলে না যায় যখন সাহাবাদের মাঝে এই বুঝ আসলো যে না কোরআন এটা আলাদা একটা জিনিস হাদিস এটা রাসূলের বাণী কোরআন সরাসরি আল্লাহর বাণী এই ভাব দ্বারা যখন তৈরি হলো তখন থেকে আবার রাসূল হাদিস লেখানো শুরু করলেন দলিল সহিহ বুখারী 2434 নম্বর হাদিস 2434 নম্বর হাদিস মক্কা বিজয় দান করলেন আল্লাহ মক্কা বিজয় দান করার পর কত হিজরিতে বিজয় হয়েছে মক্কা হ্যাঁ কয় হিজরি অষ্টম কত হিজরি তো মক্কা বিজয় হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনতার উদ্দেশ্যে দাঁড়ায় লম্বা একটা ভাষণ দিয়েছে খুব ভালো করে বুঝেন লম্বা ভাষণটা সবাই খুব মনোযোগ সহকারে শুনছে নবী খুব গুরুত্বপূর্ণ কথা বলছে কথাগুলা বলার পর এক ব্যক্তি ছিল তাদের মাঝে নাম আবু শাহ বলেন সবাই কি নাম হ্যাঁ এটা মুখস্থ রাখতে হবে হাদিস অস্বীকারীদেরকে দলিল দেওয়ার জন্য এই নাম মুখস্থ রাখা জরুরি বলেন আবু শাহ কি নাম নবী যাদের সামনে ভাষণ দিলেন এই তাদের মাঝে একজন আবু শাহ নবীজির এই ভাষণ শুনিনা এত মুগ্ধ হলেন নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ উক্তুবু লি আপনি এই ভাষণে যা যা বলছেন আমারে যদি একটু লিখে দিতেন খুব ভালো হইতো কি করে দিতেন লিখা فقال رسول الله صلى الله عليه وسلم নবীজি বললেন উক্তুবু লি আবি শাহ আমি আজকে যা যা বললাম তোমরা আবু শাহের জন্য এই কথাগুলো লিপিবদ্ধ করে দাও তাহলে হাদিস লিখতে নিষেধ করেছেন কোন যুগে বলেন নবুয়তের শুরুর যুগে যখন বুঝতে পারলেন সাহাবারা হাদিস আর কোরআনের মাঝে পার্থক্য বুঝে ফেলছে তখন আল্লাহ রাসূল হাদিস লেখানোর হুকুম করলেন নবী নিজেই বলতেছে আবু শাহের জন্য আমি যা যা বললাম তা তোমরা লিপিবদ্ধ করো নবী কি কি বলছেন বুখারীর 2434 নম্বর হাদিসে লেখা আছে আবু শাহ যদি না লিখতেন তো বুখারীর এই লেখা আমরা কোথায় পাইতাম তার মানে বুখারীর 2434 নম্বর যে হাদিসটা এই হাদিস অবিকল পুরো রাসূল বলছেন লেখাইছেন তাহলে হাদিস রাসূল বলছেন লেখাইছেন তাহলে এবার বলেন তো হাদিস লিপিবদ্ধ কি নবীর যুগ থেকে না পরের যুগ থেকে মাশাআল্লাহ তো বুঝে আসছে তাহলে নবীর যুগেই হাদিস লেখা শুরু আবু দাউদ শরীফের বর্ণনা 3646 নাম্বার হাদিস মানে 3646 নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলে দেখেন ওনার বক্তব্যটা আমাদের বর্তমান যুগের ছাত্রদের সাথে একদম মিলে যায় সুবহানাল্লাহ আমাদের ওস্তাদরা ক্লাসে যা যা পড়ায় আমরা খালি কলম চালাইতে থাকি এ হুজুর বলতেছে আর কলম চালাই কেন যেন পরে স্মরণ করতে পারি যেন স্মরণ রাখতে পারি তাই কলম চালাই আব্দুল্লাহ ইবনে আমর কি বলে দেখেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুনতু আক্তুবু কুল্লা শাইইন সামি'তুহু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আমর বলেন আল্লাহ নবীর মুখ থেকে আমি যা শুনতাম সাথে সাথে সব লিপিবদ্ধ করে নিতাম নবীর মুখ থেকে আমি যা শুনতাম সব নোট করে নিতাম আমি যে বছর দাওরায়ে হাদিস পড়ছি ওই বছর আমার তাকরিরের খাতা এত বড় হবে আরো বড় হবে যা বলতো হুজুর যদি মাঝখানে কোনো পান খাওয়ার ঘটনাও বলছে এটাও কি লিখছি যা বলছে সব লিখছি একদম এমন কিছু নাই যে লিখি না একদম সব লিখছি নির্বাচন কমিশন থেকে খাতা সংগ্রহ করে নিতাম কোনো একটা মাধ্যমে খাতা ছিল লম্বা এই বড় বড় খাতা যা বলতো সব লিখতাম একদম হাদিসের বাহিরে যদি একটুনি বলতেন যে আমি একদিন এক বাজারে গিয়ে ঘটনা ঘটছে ওইটাও লিখছি মানে যা আসে মুখ দিয়ে সব লিখছে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
আকতুবু কুল্লা শাইইন সামিআতুহু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবীর মুখ থেকে যা শুনতাম সব লিখতাম কে বললেন নবীজির একজন সাহাবী তো উনি যে লিখতেন এই বিষয়টা কুরাইশরা ওনারে নিষেধ করলেন কারা কুরাইশ ফেরের আওয়াজে যদি বুঝে না আসে আবার জিজ্ঞাসা করে আজকের কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ সামনের জীবনে চলার জন্য কারণ ফেসবুকে আপনারা এই আহলে কোরআন জাতীয় এক গোলের ফেতনায় পড়ে গেছেন আব্দুল্লাহ ইবনে আমর বলেন নবী যা বলতেন সব লিখতাম ফানাহাতি কুরাইশ কুরাইশরা আমারে নিষেধ করলো এই মিয়া তুমি সব লেখো কা তাহলে নবী যা বলতেন আমি সব লিখতাম কুরাইশরা আমারে নিষেধ করছে কি বলে নিষেধ করছে কুরাইশরা আমাকে বলল আতাকতুবু কুল্লা শাইইন তাসমাউহু আরে তুমি যা শোনো তাই লেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাশার রাসূল তো একজন মানুষ ইয়াতাকাল্লামু ফিল গাদাবি ওয়া রিদা তিনি তো রাগের সময় কথা বলে তিনি তো শান্ত যখন থাকে তখন কথা বলে এজন্য তুমি রাগের কথাও লেখবা শান্ত কথাও লেখবা সব লেখো বিল্লিয়া ভাই কথাটা বুঝছেন এই সবাই বুঝছেন আমি আবার বলছি আব্দুল্লাহ ইবনে আমর বলেন আমি সব লিখি কুরাইশরা আমারে নিষেধ করলো তুমি সব লেখো কেন নবী একজন মানুষ মানুষ হিসেবে তার রাগ থাকে আবার তিনি শান্ত থাকেন তিনি কিছু কথা শান্ত সময় বলে আবার কিছু কথা রাগের সময় বলে তুমি সব লেখো কেন এই বিষয়টা আমি নবীজির কাছে জানাই দিলাম আল্লাহু আকবার আমার নবী কি কথা বলছে একটু শুনেন সারা জীবন মনে রাখবেন নবীজির কাছে গিয়ে আমি বললাম ফা যাকাতু যালিকা লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবীজিকে বললাম হুজুর আপনার মুখ থেকে যা শুনি আমি সব লিখি কিন্তু কুরাইশরা আমারে নিষেধ করছে আমি যেন সব না লিখি কারণ আপনি নাকি রাগের সময় কথা বলেন আবার শান্ত সময় কথা বলেন সব লেখলে নাকি ঠিক হবে না শান্ত সময় যে কথা বলেন আপনার মুড ভালো থাকলে যে কথা বলেন ওগুলা লিখতে বলে রাগের কথা লিখতে বলে না নিষেধ করছে আল্লাহর নবী যে কথাটা বলছেন আল্লাহ সারা জীবন মনে রাখেন নবীজি বললেন এইভাবে আও মাআ আও মাআ বিউসবুইহি ইলা ফি নবীজি আঙ্গুল দিয়ে নিজের মুখে ইশারা করে বললেন আমার আব্দুল্লাহ উক্তুব সব লেখো মা ইয়াখরুজু মিনহু ইল্লা হক এই মুখ থেকে যা বের হয় সব সত্য সব লেখো আমি রাগের সময় বলি আর শান্ত অবস্থায় বলি যা বের হবে মুখ থেকে সব সত্য এই কথা মনে থাকবে তো আব্দুল্লাহ ইবনে আমর কয় সব লেখি কুরাইশরা কয় রাগের কথাও লেখো আবার উনি ভালো মুডে থাকে তাও লেখো নবীজি যখন শুনলেন নবী বললেন উক্তুব আব্দুল্লাহ তুমি সব লেখো এই মুখ থেকে যা বের হয় সব সত্যই বের হয় উল্টা পাল্টা রাগের অবস্থায় বের হবে না শান্ত অবস্থায় বের হবে না এই মুখ থেকে যাই বের হবে সব সত্য বের হবে কথাগুলো কি মনে থাকবে তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস লেখা নিষেধ হাদিস অস্বীকারীরা বলে এটা কি নবুয়তের পুরা যুগে না শুরুর যুগে এই তো মাশাআল্লাহ বুঝে আসছে কেন নিষেধ করছিলেন বুঝায় বলতে পারবেন না কোরআন আর হাদিস যেন মিলে না যায় পার্থক্য বুঝে আসার পর নবী নিজেই হাদিস দেখাইছেন তিরমিজি শরীফের 2666 নাম্বার হাদিস 2666 নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আছে এক আনসারী সাহাবী নবীজির মজলিসে বসে থাকে যা বলে খুব ভালো লাগে সুবহানাল্লাহ আচ্ছা নবীর কথা আমরা যদি নবীরে পাইতাম আমরাও তো বসে থাকতাম ঠিক না যদি পাইতাম বসে থাকতাম না এক আনসারী সাহাবী নবীজির মজলিসে সারাক্ষণ বসে থাকে তো বৈশা কি করে হাদিসের ভাষা কাদা রাজুলুম মিনাল আনসার ইয়াজলিসু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফায়াসমাউল হাদিসা ফায়ুজিবুহু ওয়ালা ইয়াহফাজু এক আনসারী সাহাবী নবীজির মজলিসে বৈশা হাদিস শুনে যেই হাদিসে শুনে এটাই ভালো লাগে সুবহানাল্লাহ মানে নবী যা বলে এটাই তার কাছে ভালো লাগে ওয়ালা ইয়াহফাজু কিন্তু মুখস্থ রাখতে পারে না উনি মুখস্থ রাখতে পারে না তো উনি নবীজির বললেন ইয়া রাসূলুল্লাহ আসমাউ মিনকাল হাদিস আমি আপনার হাদিস শুনি ফায়ুজিবুনি আমার খুব ভালো লাগে আপনার হাদিসগুলা ওয়ালা আহফাজ হুজুর আমি মুখস্থ রাখতে পারি না আপনার এই সুন্দর কথাগুলো যদি আমি একটু মুখস্থ রাখতে পারতাম খুব ভালো হইতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মুখস্থ রাখতে পারো না তাই না ইস্তাইন বিয়ামিনিক তুমি ডান হাতের সাহায্য নাও ও আও মা বিয়াদিহি লিল হাক্কি ডান হাতের সাহায্য নাও নিয়ে বললেন তুমি লিপিবদ্ধ করে রাখো তাহলে তো ভালো কথাগুলো সংরক্ষণ হয়ে যাবে তাহলে হাদিস লেখার কথা কি নবী বলছেন আরে বলে না বলছেন কিনা আবার না লিখতেও বলছেন কিনা হ্যাঁ না লিখতেও বলেছেন কখন শুরুর যুগে কেন বলেছিলেন কোরআন হাদিস যেন মিলে না যায় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সাহাবী বললেন হুজুর আপনার কথা খুব ভালো লাগে মুখস্থ রাখতে পারি না নবী বললেন মিয়া ডান হাতের সাহায্য দাও এই ডান হাতের সাহায্য নিয়ে আমি যা বলি সব লিখে ফেল তাহলেই তো হয়ে যায় এই লেখার কারণেই তো আমরা এটা পাইলাম সুনানে দারিমি একটা হাদিসের কিতাব আছে এই কিতাবে আব্দুল্লাহ ইবনে আমরের একটা হাদিস উনি নবীজির কাছে আসে
আসার পর আল্লাহর রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নি উরিদু আন তাউবিয়া মিন হাদিসিকা ওয়া আরাদতু আন আস্তাঈনা বিকিতাবি ইয়াদি মা কলবি ইয়া রাসূলুল্লাহ আমি আপনার হাদিস বর্ণনা করতে চাই পাশাপাশি আমি আপনার হাদিসগুলা সংরক্ষণের দুইটা পদ্ধতি অবলম্বন করতে চাই বলেন নবীর একজন সাহাবী আয়েশা হাদিস সংরক্ষণের কয় পদ্ধতির আবেদন জানাইলেন এক নাম্বার হুজুর আমি স্মরণ রাখার পাশাপাশি আমার কলমে আপনার হাদিসগুলা উচ্চারণ করব পাশাপাশি আমি আমার হাতের সাহায্য নিতে চাই হাতের সাহায্য নিতে চাই হুজুর আপনি যা বলবেন এক তো কলমে কলমে এটা জব্ব পাশাপাশি হাতে লিখতে চাই ইন রাআইতা যদি আপনার সমর্থন থাকে আপনি যদি অনুমতি দেন হুজুর আপনার হাদিসগুলো আমি মুখস্থ করব আবার লিখব আমাদের ছাত্র যারা মাদ্রাসার উস্তাদরা কিছু বললে ওরা মুখস্থ করার চেষ্টা করে লেখারও চেষ্টা করে নবীজির সাহাবার সাথে আমাদের মাদ্রাসার এই সুন্নতটা মিলছে কিনা বুঝে গেছেন কি মিলছে হ্যাঁ আব্দুল্লাহ ইবনে আমর বলেন হুজুর আমি মুখস্থ করার পাশাপাশি লিখতেও চাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লেখবা আজি ঠিক আছে আমার হাদিস তুমি মুখস্থ করো পাশাপাশি ইস্তাঈন বিয়াদিক তুমি তোমার হাতের সাহায্য নাও এর মানে মুখস্থ করো পাশাপাশি লিখে রাখো প্রিয় মুসলমান সাহাবারা মুখস্থ পাশাপাশি লেখার কারণেই তো লিখিত আকারে আমরা হাদিস পেয়েছি সুতরাং যারা বলবে হাদিস লেখা হয় নাই হুজুররা বুখারী কই পাইল মুসলিম কই পাইল তাদের এই কথা সত্য না তারা ছলে বলে কৌশলে মুসলমানদেরকে ইসলামের যুগের প্রাথমিক একটা হাদিস শোনায়া ধোঁকা দেওয়ার চেষ্টা করে হাদিস প্রাথমিক যুগেরটাও বলতে হবে অষ্টম হিজরির হাদিসও বলতে হবে এই হাদিস বলার পর এরপর মুসলমানের বুঝে আসবে উভয় বিষয়টা এক হাদিসে রাসূল নিষেধ করেছেন হ্যাঁ এটা নবুয়তের প্রথম যুগে এরপরে রাসূল আবার আদেশ করেছেন এটা যখন কোরআন হাদিসের পার্থক্য সাহাবারা বুঝছেন তখন হাদিস নবী লিখিয়েছেন অতএব একটু আংশিক হাদিস মুসলমানকে বইলা আরেক অংশ গোপন কইরা তারা মুসলমানদেরকে ধোঁকা দিয়ে পায়তারা করে হাদিস থেকে দূরে সরায়া শুধু কোরআন বানানোর একটা পায়তারা করে মুসলমানকে নামাজ নামক এবাদত অন্যান্য এবাদত থেকে দূরে রাখার একটা ষড়যন্ত্র কেন কারণ কোরআনে আছে নামাজ পড়ো নামাজ যে ফজর দুই রাকাত এটা কোরআনে নাই কোরআনে আছে নামাজ পড়ো জোহর যে চার রাকাত এটা কোরআনে নাই কোরআনে আছে রুকু করো কিভাবে করো এটা কোরআনে নাই কোরআনে আছে সিজদা করো কিভাবে করো এটা কোরআনে নাই তাই রাসূল বলেছেন কোরআন এই কোরআনের ব্যাখ্যা হলো হাদিস হাদিসের মধ্যে আছে জিবরিল আমিন রাসূলকে কাবা চত্বরে আয়েশা নামাজ শিখাইয়া দিয়েছে ফজরের নামাজ ফরজ দুই রাকাত জোহরের নামাজ ফরজ চার রাকাত আসরের নামাজ ফরজ চার রাকাত মাগরিব ফরজ তিন রাকাত এশা ফরজ চার রাকাত সুতরাং কোরআনে আছে মৌলিক দিক নির্দেশনা এই মৌলিক দিক নির্দেশনার ব্যাখ্যার নাম হাদিস আবার বলেন কোরআনে আছে কি মৌলিক দিক নির্দেশনা এটার ব্যাখ্যার নাম কি হাদিস অতএব বলেন শুধু কোরআন না শুধু হাদিস না কোরআন হাদিস তাহলে হাদিসের দরকার আছে না নাই কম না অনেক বেশি দিনকে টিকে রাখার জন্য ইসলামের হেফাজতের জন্য মানুষের ভুল ভ্রান্ত ধারণা থেকে ইসলামের সৌন্দর্যতা রক্ষা করার জন্য কোরআন হাদিসের জ্ঞানের কোনো বিকল্প নাই কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতেই হবে আজকে ছাত্র ভাই যারা তারা এই হাদিসের জ্ঞান অর্জন করে মাওলানা হয়েছে আলহামদুলিল্লাহ এই জন্য আমরা সবাই তাদের জন্য দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে পুরা দেশের জন্য পুরা পৃথিবীর জন্য এলমে হাদিসের প্রচারক হিসাবে আল্লাহ কবুল করেন কোরআন সুন্নাহর প্রচারক হিসাবে আল্লাহ কবুল করেন সকলে বলি আমিন